إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وهو الله الفرد الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، وليس كمثله شيء، وهو السميع البصير. ونشهد أن محمدا عبد الله ورسوله، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام، يقول الله عز من قائل: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون. يقول رسول الهدى صلى الله عليه وسلم: جعلت قرة عيني في الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. ثم عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله خير الزاد ليوم المعاد. يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত হাজিরিন, শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করার জন্য আমি নিজেকে সহ আপনাদেরকে প্রথমে উপদেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি আমরা মূলত ইতিপূর্বে আলোচনা শুরু করেছিলাম, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জীবনে, ইসলামের জীবনে যে বিষয়টি একেবারেই অপরিহার্য বিষয়, সেটি হচ্ছে আসসালাহ। আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাকারাতুল মউত শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ বুখারী রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, এমনি একটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য যে বক্তব্যগুলো, যে কথাগুলো লিখে গেছেন, আসসালা আসসালা, নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমরা যে সমস্ত দাস দাসীর অধিকার পেয়েছো, মালিকানা পেয়েছো, যাদের কর্তৃত্ব তোমাদের উপর দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। সুতরাং এই সলাৎ এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই সলাৎ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি আমাদের এই সলাৎকে পরিশুদ্ধ না করতে পারি, আমাদের এই জীবনে এই সলাতের যদি সত্যিকারভাবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা সলাৎ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে সান্নিধ্য লাভ করার কথা ছিল, সেভাবে সান্নিধ্য লাভ করতে পারবো না। আজকে দেখা যায় যে আমরা সলাৎ আদায় করছি সলাতের জন্য। সলাতের জন্য কি, অর্থাৎ সলাৎ আদায় করতে বলা হয়েছে এই জন্য সলাৎ আদায় করি। অনেকে বুঝি না, এতটুকু বুঝি না যে আসলে আমি কী জন্য এই সলাৎ আদায় করছি, কী জন্য আমি নামাজ পড়তেছি, কী কারণে আমাকে নামাজ পড়তে বলা হয়েছে, এতে আদৌ কোনো আমার উদ্দেশ্য আছে কি না, এতে আদৌ আমার কোনো লক্ষ্য আছে কি না, এই বিষয় সম্পর্কে অনেকেই বুঝি না। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আজকের আলোচনা করব। আমরা সলাৎ আদায়ের ক্ষেত্রে সালফে সালেহীনদেরকে আসলে কীভাবে দেখেছি, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য
কারণ আমরা যাদেরকে অনুসরণ করব আমাদের জীবনে তারা হচ্ছে আমাদের সালফে সালেহীন যারা ছিলেন, যাদেরকে অনুসরণ করলে সত্যিকার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে সন্ধান পাবো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম সাহাবীদের পরবর্তী সময়ে তাবেঈন এবং তবে তাবেঈন যারা ছিলেন তারা নিজেদের জীবনে ইবাদতকে কীভাবে পালন করেছে, ইবাদতের জন্য তাদের কতটুকু গুরুত্ব ছিল, সলাতের জন্য তাদের কতটুকু গুরুত্ব ছিল এবং সলাতের ক্ষেত্রে তাদের সার্বিক অবস্থা কী ছিল, এই বিষয়গুলো নিয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে আজকে আরজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা আমাদের সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন ঠিক সেভাবে আদায় করার তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। আমরা তো কেউ রাসূলকে দেখি নাই, দেখেছি আমরা তো রাসূলকে কেউ দেখি নাই, সুতরাং আমরা যাদেরকে দেখেছি যাদের কথা বর্ণনা এসেছে তাদের কাছে যাব, তাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কিভাবে আদায় করেছেন, সালাতের জন্য তারা কিভাবে গুরুত্ব দিয়েছেন, কতটুকু গুরুত্ব তারা দিয়েছেন এই সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব। আসুন সর্বপ্রথম একটি বক্তব্য নিয়ে আসছি, ইমাম আহলে সুন্নাহ ইমাম আহলে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি যে যদিও এটি পরবর্তী সময়ের বক্তব্য কিন্তু এর গুরুত্ব এত অপরিসীম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তৃতীয় শতাব্দীর প্রথম দশকে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো হচ্ছে এই যে ইয়াতি আলা নাসি জামানুন ইউসাল্লুন ওয়া হুম লা ইউসাল্লুন, যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ সালাত আদায় করবে নামাজ পড়বে ওয়া হুম লা ইউসাল্লুন, প্রকৃতার্থে তারা নামাজ পড়ে নাই, নামাজ পড়ে না, নামাজ পড়বে আসলে কিন্তু নামাজ পড়ে না। অর্থাৎ আমরা এখন সালাত আদায় করতেছি, মসজিদগুলোতে সালাত আদায় হচ্ছে কিন্তু আসলে তারা সালাত আদায় করতেছে না। তিনি বলতেছেন ওয়া ইন্নি লা আতাখাওয়াফু আন ইয়াকুনা আজ-জামান হুয়া হাযা আজ-জামান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন আমি এই ভয় করছি, আমি আশঙ্কা করছি যে ওই সময়টুকু মনে হচ্ছে যেন আমার এই সময়। এটি বলতেছেন হিজরি তৃতীয় শতাব্দীর প্রথম দশকে, সেই সময় যদি নামাজের এই দশা হয় সেই সময় যারা সালাত আদায় করেছে তাদের অবস্থা দেখে এই ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যদি এই কথা বলেন আমাদের সালাত দেখলে তিনি কি বলতেন, আমরা যে সালাত আদায় করছি যেই সালাতের মধ্যে রুকুর কোনো খবর নেই, সিজদার কোনো খবর নেই, আল্লাহ রাব্বুল আলামিনের খুশু এর কোনো খবর নেই, এই সালাত যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ দেখতেন তাহলে তিনি কি বলতেন। দেখেন তো এর আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন তিনি কে ছিলেন এবং ইতিহাসে সামনে আমরা আলোচনার মধ্যে বলবো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের প্রতি সবচেয়ে বেশি যিনি মনোযোগী ছিলেন, সলাতের প্রতি যার সবচেয়ে বেশি অনুরাগ ছিল তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইন্নার রাজুল লা ইয়াশিবু ফিল ইসলাম, যে মানুষ কোন একজন ব্যক্তি মুসলমান অবস্থায় ইসলামের অনুশাসন পালন করতে করতে ইসলামের মধ্যে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, এভাবে বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওলাম ইউকাম্মিল্লাহি রাকাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জীবনে এক রাকাত নামাজও পরিপূর্ণ আদায় করতে পারেনি। অর্থাৎ জামাজ আদায় করেছে, নামাজ আদায় করতে করতে সালাত আদায় করতে করতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উপনীত হয়ে গিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইউকমিল লিল্লাহি রাকাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এক রাকাত নামাজ আদায় করতে পারেনি। ক্বিলা কাইফা ইয়া আমিরাল মুমিনিন, প্রশ্ন করা হলো, তাকে জিজ্ঞেস করা হলো কাইফা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন এটা কিভাবে সম্ভব, ইসলাম অবস্থায় মুসলমান অবস্থায় সালাতরত অবস্থায় বার্ধক্য উপনীত হয়ে যাচ্ছে অথচ আপনি বলতেছেন যে এক রাকাত নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ করতে পারেনি, এটা কিভাবে সম্ভব। কাল লা ইয়াতিমু রুকুহা ওয়া লা সুজুদুহা, সালাত আদায় করে ঠিকই কিন্তু সালাতের রুকু ঠিক করতে পারে না, সালাতের সিজদা ঠিক মতো আদায় করতে পারে না, সালাতের রুকু এবং সিজদাকে যেভাবে আদায় করার কথা হয়েছে, যেভাবে আদায় করতে বলা হয়েছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন সেভাবে তারা আদায় করতে পারে না। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুধু জ্ঞান অর্জন করার জন্য নিজের পুরা সময়টুকুকে ওয়াকফ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে,
ঘরের কাজ বাদ দিয়ে সব কিছুকে পরিহার করে বর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু জ্ঞান অর্জন করার জন্য, শুধু দিন লাভ করার জন্য যারা সময় দিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন আবু হুরায়রা আব্দুর রহমান আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানাতান, যে কোনো ব্যক্তি, কোন একজন ব্যক্তি তার জীবনে 60 বছর পর্যন্ত সালাত আদায় করে থাকে, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 30 বছর নয়, 60 বছর পর্যন্ত কোনো একজন ব্যক্তি তার জীবনে সালাত আদায় করে থাকে, ওলা তুকবাল মিনহু সালা, তার কাছ থেকে এক ওয়াক্ত সালাত গ্রহণযোগ্য হয় না, এক ওয়াক্ত সালাত গ্রহণযোগ্য হয় না। ফাকিলা লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, কাইফা যালিকা, হে আবু হুরায়রা এটা কিভাবে বললে, 60 বছর পর্যন্ত সালাত আদায় করছে অথচ এক ওয়াক্ত সালাত তার গ্রহণযোগ্য হবে না, এটা কিভাবে সম্ভব? ফাকালা লা ইয়াতিমু রুকুউহা ওয়ালা সুজুদুহা ওয়ালা কিয়ামুহা ওয়ালা খুশুউহা, নামাজের যে রুকু, নামাজে যে সিজদা, নামাজে যে দাঁড়ানো, নামাজে যে খুশু, নামাজে যে বিনয় রয়েছে, একাগ্রতা রয়েছে, সাবমিশন রয়েছে, এর কিছুই সে পরিপূর্ণ আদায় করে না, এজন্য তার কাছ থেকে সালাত আদায় করা হয় না, সালাত কবুল করা হয় না। সম্মানিত হাজেরিন, সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কি বলছেন সালাত সম্পর্কে একটু লক্ষ্য করুন, এটি সাহাবীদের সময়ের কথা বলা হচ্ছে, যখন সালাতের ব্যাপারে বিতর্কও তৈরি হয়নি, যখন সালাতের ব্যাপারে ইখতিলাফও তৈরি হয়নি, তখনকার সময়ের কথা বলা হচ্ছে, তখনকার সময় পর্যন্ত সালাত বলা হচ্ছে যে 60 বছর পর্যন্ত সালাত আদায় করবে, এক ওয়াক্ত সালাত তার কবুল হবে না, কারণ সালাতের রুকুগুলো ঠিকমতো করা হয় না, সেজদাগুলো ঠিকমতো করা হয় না, খুশু যেভাবে আদায় করা দরকার, বিনয় যেভাবে হওয়া দরকার, যেভাবে অত্যন্ত দৃঢ় স্থিরভাবে সালাত আদায় করা দরকার সেভাবে আদায় হয় না। আমরা লক্ষ্য করি অনেককেই যখন সালাতে দাঁড়ান মনে হয় যেন তিনি কোনো এক ট্রেনিংয়ে দাঁড়াচ্ছেন, যেমন মানে তাড়াহুড়া করেন, তেমন রুকু সিজদাই মানে এটাকে খুব মানে তাড়াহুড়ার মাধ্যমে অত্যন্ত জোরে সোরে মনে হয় যেন তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তিনি কোনো কমান্ড মানে মেনে চলছেন, কিন্তু ব্যাপারটা এখানে তাড়াহুড়ার বিষয় নয়, ব্যাপারটা এখানে শক্তি প্রয়োগের বিষয় নয়, নিজের শারীরিক প্রদর্শনীর বিষয় নয়, এটা শারীরিক ব্যায়াম নয়, যদিও কোনো কোনো তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত মানে চিন্তাবিদ এটা বলেছেন যে এটা একটা শারীরিক ব্যায়াম, সালাত শারীরিক ব্যায়াম নয়, সালাত হচ্ছে ইবাদত, এই ইবাদতের মাধ্যমে যদি শারীরিক ব্যায়াম হয়ে যায় হতে পারে, কিন্তু সেটাকে শারীরিক ব্যায়াম হিসেবে চিহ্নিত করে যদি কেউ করেন তাহলে তার এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে না, খেয়াল রাখতে হবে। এরপরে আমি আপনাদের সামনে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে এই প্রশ্নটি, এই জিনিসটি উত্থাপন করেছেন আবু হামিদ গাজ্জালি তার বইয়ের মধ্যে, তিনি উল্লেখ করেন, আবু হামিদ গাজ্জালি বলেন ইন্নার রাজুলা লা ইয়াসজুদু সাজদা, যে একজন ব্যক্তি একটা সিজদা দিয়ে থাকে, ইয়াজুন্নু আন্নাহু তাকাররাবা বিহা ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সিজদা দিয়ে সে মনে করে যে সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে ফেললাম, আমরা সালাতের মাধ্যমে যেমন আশা করি, সালাত আদায় করলাম, আমি মনে করি যে সালাতের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে ফেলেছি, নৈকট্যে পৌঁছে গিয়েছি, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি একটা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছে, সে মনে করে যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে ফেলেছি, কিন্তু তিনি বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, লাউ উযযা যামবু হাযিহি সিজদা আলা আহলি বালদাতিহি লাহালাকু, যদি তার এই সিজদার গুনাহ সমূহ পুরা এলাকাবাসী জনপদের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে লাহালাকু, সবাই ধ্বংস হয়ে যেত, মানে এত জঘন্যতম অপরাধ সিজদার মাধ্যমে করতেছে, অথচ আমি ধারণা করতেছি সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতেছি। সুয়েলা কাইফা যালিক, প্রশ্ন করলো এটা কিভাবে, এটা কিভাবে হয়? ক্বালা ইয়াসজুদু বিরাসিহি বাইনা ইয়াদাই মাওলাহু, সে তার মাথা দিয়ে এই মস্তককে নত করে তার মাওলাহ মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে সিজদা করতেছে, অথচ ওয়া হুয়া মুনশাগিলুন বিল্লাহু ওয়াল মাআসি ওয়াশ শাহাওয়াতি ওয়া হুব্বুদ দুনিয়া, অথচ সে ব্যস্ত এই সিজদার মধ্যে, সে ব্যস্ত আছে তামাশা, অন্য চিন্তা, পাপাচার, প্রবৃত্তির কামনা বাসনা, দুনিয়ার ভালোবাসা, এই সব কিছু সিজদার মধ্যে নিয়ে আসছে, সব কিছুর মধ্যে ব্যস্ত আছে, সুতরাং এই সব কিছুর মধ্যে ব্যস্ত থাকার কারণে তার এই সিজদা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে এই সিজদা হচ্ছে না, মূলত এই সিজদা শুধু সিজদাই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সিজদার গ্রহণযোগ্যতা কোনো অবস্থায় লাভ হচ্ছে না। এই জন্য সলাতকে গুরুত্ব দিতে হবে, সলাতের প্রত্যেকটি অংশ এত গুরুত্বপূর্ণ যে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে
একটি ক্ষুদ্র বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাননি, সেটি বর্ণনা করে গেছেন। এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন হাদিসের কিতাবগুলো যদি কেউ পর্যালোচনা করেন দেখবেন যে কিতাবুস সালাহ, সালাতের অধ্যায় সবচেয়ে বড় আলোচনা, সবচেয়ে বেশি যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে সালাতের অধ্যায়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। কেন? কারণ এই ইবাদত, এই ইবাদত হচ্ছে মৌলিক এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে। এই কারণেই উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি বর্ণনার মধ্যে এসেছে, তিনি বলেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, যে তোমরা হয়তো সব কাজকে, যেমন আমরা লোকদের ব্যাপারে গুরুত্ব দিই, যেমন বিয়ের জন্য আসলে এই লোকটা সার্টিফিকেট কেমন, চাকরিটা কি, জব কি, যদি সেটা গভর্নমেন্ট জব হয় সরকারি জব হয় এটার খুব প্রায়োরিটি, ঠিক কি না, যে মানে না একটা এস্টাবলিশড ছেলে। কিন্তু উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উল্টা বলতেছেন, তিনি বলতেছেন ইন্না আহাম্মা উমুরিকুম, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আইন্দি, আমার কাছে আসসালা, যেটা দিয়ে আমি তোমাদেরকে বাছাই করি, যার মাধ্যমে তোমাদের মর্যাদা নির্ধারণ করি, যেই গাছটুকু আমি সবচেয়ে বেশি তোমাদের গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আস-সালাহ, তোমাদের নামাজ, আস-সালাহ। ফামান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনহু, যে এই সালাতকে সংরক্ষণ করলো এবং এই সালাতকে যথাযথভাবে আদায় করতে পারলো, হাফিযা দীনহু, সে তার দিনকে হেফাজত করতে পারলো, সে সত্যিকার অর্থে দিনকে হেফাজত করতে পারলো, দিনকে রক্ষা করতে পারলো, দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারলো, সে সত্যিকার সালাত আদায় করতে পারলো। ওয়ামান দাইয়াহা, আর যে এই সালাতকে বিনষ্ট করলো, এই যে সালাতকে আদায় করলো না যথাযথভাবে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, সে অন্য যত হক আছে সবগুলোর ব্যাপারে আরও বেশি গাফেল, আরও বেশি ক্ষতিগ্রস্তকারী, আত আরও বেশি বিনষ্টকারী। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে এটা বুঝিয়েছেন যে মূলত মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে ইমানদার ব্যক্তিরা যে বিষয়টি মানদণ্ড হিসেবে নির্ধারণ করবে সেটা হচ্ছে সালাতের মাধ্যমে মানদণ্ড নির্ধারণ করবে। কোনো ব্যক্তির সম্মান মর্যাদা, কোনো ব্যক্তির পোস্ট, কোনো ব্যক্তির পদমর্যাদা দেওয়ার জন্য মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সালাতকে লক্ষ্য করতে হবে, তিনি আসলে সত্যিকার অর্থে সালাতের উপর মুহাফিজ কিনা, সালাতকে যথাযথভাবে হেফাজত করেন কিনা, যথাযথভাবে সালাতকে সংরক্ষণ করেন কিনা। যদি সালাতকে সংরক্ষণ যথাযথভাবে না করে থাকেন তাহলে তিনি তার দিনকে যথাযথভাবে সংরক্ষণ করছেন না। আর অতিরিক্ত বহস করার দরকার নেই, তার ঘরে কি আছে না আছে, ঘরের মধ্যে টেলিভিশন আছে কি নেই, ঘরের মধ্যে কারা থাকে কি না থাকে, এগুলোর বহস করার দরকার নেই, একটা বহসই যথেষ্ট। যদি সালাতের উপর কোনো ব্যক্তি মুহাফিজ হয়, সালাতের উপর যদি কোনো ব্যক্তি সংরক্ষক হয়, যথাযথভাবে সালাত আদায় করে থাকে, সালাতের যথাযথ সংরক্ষণ করে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সে বাকিগুলোকে সংরক্ষণ করবে, সে তার দিনকে হেফাজত করবে। আর যদি সালাতকে সংরক্ষণ না করে থাকে, বাকিগুলোর বিনষ্ট করা তার জন্য কোনো ব্যাপার নয়, বাকিগুলো নষ্ট করা তার জন্য কোনো বিষয় নয়। হাফেজ ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাই এই সব প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, এ বক্তব্যটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ববহ, অত্যন্ত গুরুত্ব রাখে। তিনি বলেন আল আব্দু বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফান, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, এই যে সলাতের মধ্যে আমরা যে দাঁড়াচ্ছি, এই সলাতকে আমরা কি এটা মসজিদের ইবাদত করতেছি নাকি, নাকি এটা কাবাগরের ইবাদত করতেছি, এখানে তো কিছুই নেই, কোনো মূর্তিও নেই, কিছুই নেই, কোনো মূর্তির পূজাও না, এটা কিছুই না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এর মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সাবমিশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াচ্ছে। সুতরাং ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল আব্দু বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফান লিল আব্দ, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি অবস্থান রয়েছে, মাওকিফুন বাইনা ইয়াদাইহি ফিস সালাহ, একটা মওকিফ, একটা অবস্থান হচ্ছে মাওকিফুন বাইনা ইয়াদাইহি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো, এটা আমরা প্রতিদিন দাঁড়াচ্ছি, কিন্তু আমি এটাকে কিভাবে হিসাব করছি, আমার এক্ষেত্রে হিসাব কি যথাযথ করতে পেরেছি, এটা প্রশ্ন থাকবে। এই মাওকিফ, এই অবস্থানটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি যথাযথ হচ্ছে কি না, যদি যথাযথ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যে দাঁড়াচ্ছি, দাঁড়ানো আমার ঠিক হচ্ছে না এবং গ্রহণযোগ্য হচ্ছে না। ওয়া মাওকিফুন বাইনা ইয়াদাইহি ইয়াউমাল কিয়ামা, আরেকটি দাঁড়ানো দাঁড়াবেন, সেটি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবেন। দুইটাই দাঁড়ানো, একটা হচ্ছে সালাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াচ্ছি,
আবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। এরপর ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফামান কামা বিহাক্কিল মাওকিফিল আউয়াল, যে প্রথম অবস্থানকে যথাযথভাবে তার হক অনুযায়ী, তার দাবি অনুযায়ী ঠিক করতে পারলো, হুউইনা আলাইহিল মাওকিফুল আখার, পরবর্তী যে অবস্থান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার জন্য, তার সেই অবস্থানটা হালকা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পরবর্তী অবস্থানটাকে হালকা করে দিবেন। ওমান ইস্তাহানা বিহাযাল মাওকিফ, আর যে ব্যক্তি এই নামাজের অবস্থানটাকে, দুনিয়ার যে অবস্থান রয়েছে এই অবস্থানটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে অবস্থানটাকে খামখেয়ালি করলো, অবহেলা করলো, অবজ্ঞা করলো, ওয়ালাম ইউয়াফফিহি হাক্কাহু, এবং এর যে হক রয়েছে, অধিকার রয়েছে, এর হকটুকু যথাযথভাবে আদায় করলো না, শুদ্ধ আলাইহি যালিকাল মাওকিফ, তার কাছ তার উপর কিয়ামতের দিন ওই যে অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হবে হিসাব নিকাশের জন্য, সে অবস্থানটা তার জন্য কঠিন হয়ে যাবে, অত্যন্ত কঠিন করে দেওয়া হবে, সে অবস্থান তার জন্য সহজতর হবে না, সে অবস্থান হবে কঠিন। এরপর ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জুহিলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের মধ্যে আমার চক্ষু শীতলকারী বিষয় রয়েছে। এরপরে তিনি আমাদেরকে প্রশ্ন করেন, ফাবিল্লাহি আলাইক, আল্লাহ রাব্বুল আলামিনকে দোহাই দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার কাছে প্রশ্ন করতে চাই, হাল সাল্লাইতা মাররাতান রাকাতাইনি, যে জীবনে কোনো দিন দুই রাকাত নামাজ কি এমনভাবে আদায় করেছো যে নামাজটুকু তোমার চক্ষু শীতলকারী হয়েছে? আজকে এই প্রশ্ন সকলের কাছে, আমি আমার যে সালাত আদায় করে থাকি, আপনি আপনার যে সালাত আদায় করে থাকেন, আসলেই কি আমাদের সালাত কি চক্ষু শীতলকারী হচ্ছে? যদি আমার এই দুই রাকাত সালাত চক্ষু শীতলকারী না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমি সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতের কথা বলেছেন এবং যে সালাতের ফজিলতের কথা বলেছেন, সেই সালাত সত্যিকার অর্থে আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারিনি, সেই সালাত আমার জীবনে বাস্তবায়িত হয়নি। আসেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সালাতকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, এর কিছু উদাহরণ আমরা পেশ করি। প্রথম যে উদাহরণটি আমি পেশ করব, এটি হচ্ছে হিজরি 23 সনের কথা। হিজরি 23 সনে এই ঘটনাটি ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি ঘটেছে। ফজরের নামাজের সময় আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করার জন্য বেরিয়ে আসলেন। ফজরের সালাতের ইকামত হলো, একামত দেওয়ার পরে আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে গিয়ে প্রথম লোকদেরকে বললেন, তোমরা কাতার সোজা করো। কাতার সোজা করার নির্দেশ দিয়ে তাকবীরে তাহরিমা করলেন। তাকবীরে তাহরিমা করার পরে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সূরা পড়া শুরু করলেন। এমনি মুহূর্তে পাপিষ্ট পাপাচারী আবুলুউলু আল মুজুসি, অগ্নিপূজারক আবুলুউলু, তার সেই হেরবা নিয়ে, হেরবা হচ্ছে খঞ্জর নিয়ে, সে এগিয়ে আসলো সামনের দিকে। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন মারাত্মকভাবে। সামনের কাতারে যে সমস্ত সাহাবিরা উপস্থিত ছিলেন, যারা ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে উপস্থিত ছিলেন, তারা সবাই ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আঘাতপ্রাপ্ত হলেন, তখন তারা সবাই ওমরুল খাত্তাবের এই অবস্থা দেখতে পেলেন এবং সবাই এই ভয়ানক অবস্থা, এই মারাত্মক অবস্থায় তারা অস্থির হয়ে পড়লেন। আর মসজিদের শেষের দিকে পিছনের দিকে যারা ছিল তারা কিছুই জানে না, পেছনের কাতারগুলোতে যারা ছিল তারা বলতেও পারবে না যে মসজিদের মধ্যে কী হয়েছে। সামনের কাতারে যারা ছিল তারা সবাই ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে হাত দিয়ে ধরলেন, ধরে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে তার ঘরে নিয়ে গেলেন। ইত্তবাসের ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাতের কাছে পেলেন আব্দুর রহমান ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে। আব্দুর রহমান ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে টেনে দিলেন সামনের দিকে নামাজের মধ্যে, যাতে করে ইমামতি করতে পারে, নামাজের অংশটুকু, নামাজের বাকি অংশটুকু যাতে করে আদায় করতে পারে। পেছন দিক থেকে যারা সালাতের মধ্যে অংশগ্রহণ করেছে, সালাতের সফের মধ্যে অংশগ্রহণ করেছে, তারা কেউ কেউ চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তারা তাকবীর দিচ্ছে। তারা মনে করছে কি হয়েছে নামাজের মধ্যে, হঠাৎ করে কেরাত বন্ধ হয়ে গেল কেন, ওমরুল খাত্তাব কি কোনো কিছু ভুলে গেলেন কি না, কোনো সমস্যা হলো কি না ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার। তারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতেছিলেন, এভাবে আওয়াজ করতেছিলেন। আব্দুর রহমান ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করলেন। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে তার ঘরে নিয়ে আসা হলো। তিনি মারাত্মক রক্তক্ষরণের কারণে বেহুশ হয়ে গেলেন, মারাত্মকভাবে বেহুশ হয়ে গেলেন।
হাত্তা ইউসফিরা সুবহ, যে সকাল একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে, সূর্য উদিত হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে, সাহাবিরা সবাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একত্রিত হলেন, তার মাথার কাছে সবাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে জাগাতে চাইলেন, তিনি কি আদৌ জীবিত আছেন কিনা, তিনি বেহুশ হয়ে গেছেন, তিনি আদৌ জীবিত আছেন কিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাকি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন। সাহাবিরা এই বিষয়টুকু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অবস্থানটুকু জানার জন্য মানে বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন, কেউ কেউ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর হাত দিয়ে মানে তাকে জাগ্রত করার জন্য, তাকে সজাগ করার জন্য, যাতে করে তিনি জেগে ওঠেন এই জন্য চেষ্টা করতেছিলেন। এমনি সময়ে সাহাবিদের মধ্যে একজন বললেন যে উমর ইবনুল খাত্তাবকে তোমরা এই ভয়ানক অবস্থায় এভাবে জাগাতে পারবে না, এই মারাত্মক অবস্থায়, এই বেহুশ অবস্থায় উমর ইবনুল খাত্তাবকে তোমরা এভাবে জাগাতে পারবে না, একটা জিনিস দিয়ে তোমরা উমর ইবনুল খাত্তাবকে জাগাতে পারবে, কারণ উমর ইবনুল খাত্তাবের অন্তর সালাতের সাথে সার্বক্ষণিক লেগে থাকতো। ইন্না কালবা উমারা মুআল্লাকুম বিসসালাহ, উমর ইবনুল খাত্তাবের অন্তর সার্বক্ষণিকভাবে সালাতের সাথে মগ্ন থাকতো। সুতরাং তোমরা যদি উমর ইবনুল খাত্তাবকে জাগাতে চাও, এই বেহুশ অবস্থা থেকে জাগ্রত করতে চাও, তাহলে তোমরা সালাতের কথা বলো। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি আওয়াজ দিয়ে বলল, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কানের কাছে গিয়ে, মাথার কাছে গিয়ে আওয়াজ দিয়ে বলল, আসসালাহ ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, নামাজ, নামাজ। আওয়াজ করার সাথে সাথেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জেগে উঠলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বেহুশ অবস্থা থেকে হুঁশে চলে আসলেন। হুঁশে এসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসসালাহ আল্লাহ, নামাজ, আল্লাহর কসম, সালাত অবশ্যই আদায় করতে হবে। তারপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, আসসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? ক্বালা নাআম, হ্যাঁ মানুষ নামাজ আদায় করে ফেলেছে। ক্বালা উমর, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন অবস্থা মান্তারাকা লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকা সালা, এই কঠিন অবস্থায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে নামাজকে পরিহার করলো, নামাজকে ত্যাগ করলো, ইসলামে তার কোনো অংশ নেই, ইসলামে মুসলমান দাবি করার তার কোনো অধিকার নেই, ইসলামে সামান্যতম তার কোনো অংশ নেই, এই কথা বলে সুম্মা দা আবিল মা, তারপরে পানি আনতে বললেন, ফাতাওয়াদ্দা, উযু করলেন, ওয়াসাল্লা, তিনি নামাজ আদায় করলেন, ওয়া ইন্না জুরহাহু লায়ানজিফু দামান, রক্ত বের হচ্ছে, শরীর থেকে রক্ত গড়াচ্ছে, মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও সালাতটুকু আদায় করে নিলেন, সালাতকে এত গুরুত্ব দিলেন। এর মাধ্যমে আমরা কি শিখতে পেলাম? এটি কোনো কিচ্ছা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে জীবনের শেষ সায়াহ্নে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের যে গুরুত্বটুকু দিয়েছেন, সেই গুরুত্বটুকু যদি সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সালাতের কত বিশাল গুরুত্ব রয়েছে, কত বেশি গুরুত্ব রয়েছে। আমরা আসলে সত্যিকার অর্থে সালাতকে সেভাবে গুরুত্ব দেই না, আর এই গুরুত্ব না দেওয়ার কারণেই সালাতের ব্যাপারে আমাদের সকল দিক থেকেই সালাতের ব্যাপারে অলসতা, দুর্বলতা রয়েছে। এটা শুধু একদিক থেকে নয়, সালাতের আহকামের দিক থেকে আমাকে অনেকে প্রশ্ন করেছে, সাইফুল্লাহ ভাই সালাতের মধ্যে এভাবে এভাবে ভুল হয়, এভাবে ভুল হয়, কেউ হাত বুকের উপর বাঁধে, কেউ নাভির উপর বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়, এই সেই, এই ইবাদতের ক্ষেত্রে যেমনিভাবে ত্রুটি বিচ্ছুতি রয়েছে, তেমনিভাবে সালাতের গুরুত্বের ব্যাপারেও ত্রুটি বিচ্ছুতি রয়েছে। কতজন লোক আমরা যারা মুসলমান দাবি করছি, ইসলামের কথা বলছি, সত্যিকার অর্থে আমরা কতজন লোক আছি যারা আমরা সালাতকে আদায় করতে পারছি, সালাত থেকে সত্যিকারভাবে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছি, সালাত আমার জীবনের মধ্যে কোনো প্রভাব ফেলছে না, আমি শুধু সালাত আদায় করে থাকি, মসজিদে আগমন করি, সালাত আদায় করতে থাকি। সুবহানাল্লাহ, এমন লোককে দেখেছি যে সালাত নিয়মিত মসজিদের মধ্যে এসে আদায় করে থাকে, আমি জানি না তার অন্য সমস্ত আমল যা আছে সবগুলো ইসলামের সাথে সামান্যতম কোনো মিল নেই। তাহলে কি আমরা এই সাক্ষ্য দিতে পারি যে সালাতের মাধ্যমে এই লোক সত্যিকার অর্থে তার ব্যক্তি জীবনে উপকৃত হচ্ছে? সালাতের মাধ্যমে সত্যিকারভাবে এই ব্যক্তি গর্হিত নিষিদ্ধ হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারছে, রক্ষা করতে পারছে না? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সত্যিকার অর্থে আসলে সালাত আদায় করতেছে সালাতের উদ্দেশ্যে, সালাত থেকে নিজের জীবনের জন্য শিক্ষা নেওয়া দরকার ছিল, এই ইবাদত থেকে নিজের জীবনে কি কি প্রয়োজন ছিল, কি কি ঘাটতি ছিল, সে ঘাটতি পূরণ করা দরকার ছিল, সে ঘাটতি পূরণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, সে ঘাটতি যথাযথভাবে পূরণ করেনি, এই কারণে তার সালাত মূলত জীবনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন সাধন করতে পারেনি, জীবনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন সাধন করতে পারেনি। এই জন্য
আজকের আলোচনার মধ্যে সালফে সালেহীনের সলাত থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, পাঁচটি পয়েন্টে আমি আলোচনা করার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু পাঁচটির অর্ধেক পয়েন্টও আলোচনা করা সম্ভব নয় সময়ের কারণে। জুমার নামাজের খুতবা যেমনিভাবে ছোট, আবার উপরন্তু মানে আসতে হয়ে যায় দেরি, ফলে যাই আলোচনার জন্য আমরা ইচ্ছা করে থাকি সেই আলোচনার আমরা ধারে কাছে উপস্থিত পারি না। তারপরেও একটি আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদ্রাক কুল্লুহু লা ইউদ্রাক জুল্লুহু, মানে যেটা পুরাটা লাভ করা যাবে না সেটা পুরাটা ছাড়াও যাবে না, যতটুকু সম্ভব ততটুকু অন্তপক্ষে চেষ্টা করা। এই জন্য আসলেই কথা বলতে হবে, মানে কিছু অংশ অন্তপক্ষে আমরা আলোচনা করে এতটুকু আমরা শিক্ষা নিই যে আসলে সালফে সালেহীন কী গুরুত্ব দিয়েছিলেন। প্রথম যে অবস্থা, পাঁচটি অবস্থা আলোচনা করব। সালফে সালেহীন সলাতের ব্যাপারে, সলাতের প্রস্তুতি, সলাতে আগে ভাগে আসার ব্যাপারে সালফে সালেহীন কী গুরুত্ব দিয়েছেন। সলাতে দেখা যায় আসে, কেউ আসে, ইমাম সাহেব যখন একামত হয়ে যাচ্ছে তখন কেউ দৌড় দিয়ে আসে, অনেক দৌড়ে এসে সালাত ধরে, কেউ আসে এক রাকাত শেষ হয়ে যাওয়ার পরে, কেউ এসে দেখে যে সালাতের মধ্যে শুধুমাত্র মানে সালামটা ফিরানো বাকি আছে, এভাবে আসে। আবার কেউ কেউ দেখা যায় যে জামাত শেষ হয়ে যাওয়ার পর আসে, এসে বলে যে জামাতটা পেলাম না। মানসিকভাবে কতটুকু আহত হয় বা মর্মাহত হয় সেটা পরের বিষয়, কিন্তু মানে কতটুকু তার চেষ্টা ছিল সলাতে এই যে অংশগ্রহণটুকু, এটাকে তাবকির বলা হয়, হাদিসের পরিভাষায় এটাকে তাহজির বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, যদি তারা জানতো, যদি তারা উপলব্ধি করতো, বুঝতো, মা ফিত তাহজির, তাহজির হচ্ছে সলাতের মধ্যে আগে ভাগে আসার গুরুত্ব সম্পর্কে যদি বুঝতো, তাহলে লাস্তাবাকু ইলাইহি, তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত, প্রতিযোগিতা করে তারপরে তারা দ্রুত এসে যেত, আগে এসে যেত, মানে কে কার আগে আসতে পারবে। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের মধ্যে, সুনান ইবনে মাজার সহিহ হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আসলেন, এসে দেখেন যে চার নম্বর হয়ে গেছেন, এর আগে তিনজন এসে গিয়েছে, আফসোস করলেন, রাবে আর বা চারজনের মধ্যে চতুর্থ হয়ে গেলাম, এর জন্য আফসোস করে বলতেছেন, তবে চতুর্থ হলে অনেক বেশি দূরে না, কিছু কাছাকাছি আছে। এতটুকু মানসিক সান্ত্বনা নিয়ে তারপরে বসে গেলেন, বললেন যে এতটুকু যে অনেক বেশি দূরে পৌঁছে যায় নাই, অন্তত কিছু কাছে আছে। সালাতের মধ্যে এইভাবে সালফে সালেহীন তাহজির করতেন, আগে ভাগে আসতেন। এই আগে ভাগে আসার কী কী ফায়দা রয়েছে, কী কী গুরুত্ব রয়েছে, এখানে ১৬টি পয়েন্ট রয়েছে, মানে কী কী ফায়দা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এমনি আন্দাজের উপর গুরুত্ব বর্ণনা করার দরকার নেই, কারণ আগে আসলে অনেকক্ষণ বসে থাকলে শরীর ভালো লাগবে, এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী ফায়দার কথা বলেছেন, কী কী উপকারিতা এর মধ্যে রয়েছে, এর কয়েকটি উপকারিতা আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যদি মসজিদে এসে সলাতের জন্য অপেক্ষা করে, ইন্না মুনতাজিরা সলাতি লা ইয়াজালু ফি সলাতিন মান তাদরাহা, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য কোনো ব্যক্তি অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষাকারী ব্যক্তি নামাজের মধ্যে রত থাকে, তার হুকুম নামাজের হুকুমের মধ্যে, সুবহানাল্লাহ। আপনি যদি পাঁচ মিনিট আগে এসে বসে থাকেন সলাতের জন্য, তাহলে এই পাঁচ মিনিট সময়টুকু আপনি সলাতের মধ্যে কাটালে যেই ফজিলত লাভ করতেন, সেই মর্যাদা, সেই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাভ করতে পারবেন। এটি আমার কোনো বক্তব্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে বলেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সলাতিন মা দামাতিস সলাতু তাহবিসুহু লা ইয়ামনাউহু আন ইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা সলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যে অবস্থান করবে, নামাজরত অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত নামাজ তাকে কোথাও তাকে আবদ্ধ করে রাখে, বন্ধ করে রাখে, নামাজের জন্য সে অপেক্ষা করতে থাকে, নামাজ তাকে আবদ্ধ করে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাউহু আন ইয়ানকালিবা ইলা আহলিহি, পরিবারের কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য নামাজ ছাড়া আর কিছু তাকে বাধা দেয় না, যে ফিরে যাচ্ছে না শুধুমাত্র নামাজ আদায় করার জন্য। যদি এমনটি হয়, শুধু নামাজের উদ্দেশ্যে হয়, নামাজের উদ্দেশ্য ছাড়া মসজিদের মধ্যে এসে গাল গল্প করে যদি সারা জীবন মসজিদের মধ্যে কেউ বসে থাকে, নামাজের ফজিলত সে লাভ করতে পারবে না।
এমনকি নামাজের উদ্দেশ্য ছাড়া যদি কেউ নামাজ না নামাজের উদ্দেশ্য না করে ঘর থেকে বেরিয়ে আসে, মসজিদে এসে নামাজ আদায় করে থাকে, তাহলে সে নামাজের ফজিলতটুকু পাবে না। শুধু ফজিলত নামাজ আদায়ের ফজিলত পাবে, কিন্তু ঘর থেকে আসার যে ফজিলতটুকু রয়েছে নামাজের উদ্দেশ্যে সেটি হতে হবে। এই জন্য রাসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টেনশনকে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে এসেছেন সেটার গুরুত্ব অপরিসীম, সেটা আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফ্যামিলির কাছে পরিবারের কাছে ফিরে যাচ্ছে না, শুধুমাত্র নামাজের জন্য অপেক্ষা করতেছে। যদি এমন হয় তাহলে সে তার এই সময়টুকু নামাজের মধ্যে কাটালো, এর ফজিলত সে লাভ করতে পারবে। দুই নম্বর যেটি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করে মসজিদের মধ্যে, আগে আসার ফজিলতের মধ্যে আরেকটি, আগে আসলে তো আপনি অবশ্যই নামাজের জন্য অপেক্ষা করবেন। কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করে মসজিদের মধ্যে এসে বসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে থাকবে। তবে এটা এখানে একটা কন্ডিশন আছে, এটা একেবারে নিঃশর্ত নয়, এটা নিঃশর্ত নয়। কী কন্ডিশন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কন্ডিশন দিয়েছেন। এক নম্বর কন্ডিশন হলো মালাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত উজু নষ্ট না হবে। উজু নষ্ট হয়ে গেলে তাহলে উজু করে আসতে হবে, উজু নষ্ট করে মসজিদের মধ্যে বসে থাকলে তাহলে নামাজের যে ফজিলত রয়েছে এই ফজিলত পাবে না, ফেরেশতারা তার জন্য কী করবে না, মাগফিরাতে দোয়া করবে না। অন্য আরেকটা হাদিস হচ্ছে, শর্ত হচ্ছে মালাম ইউদে গাইরাহু, অন্যকে যতক্ষণ পর্যন্ত কষ্ট না দেয়। মসজিদের মধ্যে বসে একজনের গালিগালাজ করতেছে, আরেকজনের গীবত করতেছে, আরেকজনের কারি গায়ের উপর মানে চাপ সৃষ্টি করতেছে, মানে দেখা যায় অনেকে মসজিদের মধ্যে আসে, পিছনে আসে, পিছনে আসে, সামনে অনেক আগে এসে লোকদের মধ্যে মানে জোর করে এসে বসে যায়, দুইজনকে কষ্ট দিয়ে জোর করে এসে বসে যায়, বলে যে বসলে জায়গা হয়ে যায়। আমাদের দেশে একটা কথা আছে, বসলে জায়গা হয়ে যায়, বসলে জায়গা হয়ে যায় ঠিকই আছে, কিন্তু কষ্ট দিয়ে কাউকে মসজিদের মধ্যে বসা জায়েজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। এবং সেই ব্যক্তি জুমার ফজিলত পর্যন্ত পাবে না, হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে যে পিছনের কাতারে এসেছে, এরপরে সামনের কাতারে মানে মানে সবার গায়ের উপর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, সবার মাথা ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, সবার ঘাড়ের উপর দিয়ে লাভ দিয়ে দিয়ে সামনে এসে বসেছে, সে ব্যক্তি জুমার নামাজের ফজিলত রয়েছে যে এই ফজিলত পর্যন্ত পাবে না। এর থেকে এক্সেপশন শুধু ইমাম, যিনি ইমাম হবেন তিনি কিন্তু পরে আসবেন, তবে ইমাম সাহেবের জন্য যদি উচিত হয় দরজা সামনে যে দরজা হলে তাহলে তিনি সোজা চলে আসতে পারেন। কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে সামনে দরজা থাকে না, সৌদি আরবে বা আরব বিশ্বে আমরা দেখেছি মসজিদগুলোতে সামনে দরজা থাকে, ইমাম সাহেব সামনে দরজা দিয়ে আসেন। যেহেতু খতিব বা ইমাম জুমার দিনে তিনি আসবেন যখন, তখন তিনি আসবেন একেবারে শেষে আসবেন তিনি। তিনি আসার পরে মূলত ফেরেশতারা যাদের নাম লিস্ট করা শুরু করেছে জুমার নামাজের, এদের লিস্ট এ করে দেবেন, বন্ধ করে দেবেন, এদের আর লিস্ট হবে না। ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দেবেন তিনি আসার পরে লিস্ট বন্ধ হয়ে যাবে। এই জন্য যাতে করে লিস্টটা অল্পপক্ষে কিছুক্ষণ চলতে থাকে, যাতে করে লোকেরা কিছু আনলিস্টেড হতে পারে, এই জন্য ইমাম সাহেব আসবেন দেরি করে, এটা হলো নিয়ম। কিন্তু আমাদের এই দেশে পুরা সুন্নাতের পরিপন্থী কাজ করাটা হচ্ছে সুন্নাত, সেটা হলো ইমাম সাহেব আসবে সবার আগে, ইমাম সাহেব আসলে তারপরে অন্যান্য লোকেরা আস্তে আস্তে করে আসবেন। এটি গলত, সুন্না না জানার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে মূলত আমরা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্না বুঝার তৌফিক দান করুন। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, তিন নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করে নামাজের পরে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়ে আলোচনা করেছেন। এক নম্বর হচ্ছে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যত গুণা আছে মানুষের গুণাগুলোকে মুছে দেন, মিটিয়ে দেন, গুণাগুলো মানে মিটিয়ে দেন, ওয়ারাফউদ দারাজাত, এবং লোকদের মর্যাদা বৃদ্ধি করেন, গুণা মিটিয়ে দেন, গুণাকে একেবারে মুছে দেন, আর দারাজাত মর্যাদাকে বৃদ্ধি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে কি সেই কাজ সম্পর্কে জানাবো না, সে কাজ সম্পর্কে দিক নির্দেশনা করব না যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহসমূহকে মিটিয়ে দিবেন, ওয়ারাফউ বিহিদ দারাজাত, এবং যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদাসমূহকে সমুন্নত করবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজ সম্পর্কে বলুন। ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারিহ, যতই কষ্ট হোক, যতই শীতের মধ্যে হোক, যতই অসুবিধা হোক, অসুবিধা থাকা সত্ত্বেও পরিপূর্ণরূপে সুন্দরভাবে যথাযথভাবে উজু করা। উজু করলাম শুধু গায়ের মধ্যে আর হাতের মধ্যে মুখের মধ্যে পানি দিয়ে মনে হয় যেন উজু, বলে উজু তো মুখস্থ,
উজু তো মুখস্থ, ওই জন্য পানি পানি কতগুলো মুখের মধ্যে আর হাতের মধ্যে ঢেলে দিলেই উজু হয় না। ইসবাগ বলা হয়েছে উজু এর ক্ষেত্রে, মানে সেটাকে পরিপূর্ণ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উজুর মধ্যে কিছু কষ্টও আছে, মানে কষ্ট সহকারে পরিপূর্ণভাবে যদি কেউ উজু করতে পারে তাহলে তার এটি তার গুনাহসমূহকে মিটিয়ে দিবে এবং তার মর্যাদাকে সমুন্নত করা হবে। ওয়াকাসাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদে বেশি বেশি করে আসা যাওয়া করা, মসজিদের দূরত্ব, যত বেশি দূরত্বে আপনি মসজিদে যাবেন তত বেশি আপনার ফজিলত লাভ করতে পারবেন। ওয়ান্তেজারুস সালাতে বাদাস সালাহ, এবং নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটা আমাদের সবচেয়ে বড় মর্যাদার বিষয়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দারাজাত মর্যাদা আছে সেই মর্যাদাকে সমুন্নত করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তিনটি কাজ বললাম, এই তিনটি কাজ খুব ক্ষুদ্র মনে হচ্ছে, কথায় বা বক্তব্যের মাধ্যমে মনে হয় যে এই কাজগুলো কিছুই না। উযু যথাযথভাবে সম্পূর্ণ উযু করবেন, এরপরে মসজিদে যত বেশি আসা যাওয়া করবেন, তারপরে নামাজের পরে নামাজের জন্য অপেক্ষা করবেন, এ কাজগুলো কি খুব জটিল কাজ? এটা সহজ কাজ, কাজটাকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, তোমরা রিবাত বুঝো, এটাই হচ্ছে রিবাত, এটাই হচ্ছে রিবাত। রিবাত হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্তে পাহারার কাজ করা। মূলত ইসলামী রাষ্ট্রের সীমান্তের পাহারার কাজ যে ব্যক্তি করবে তার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা, এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে তোমাদের জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্তের পাহারার কাজ করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার কাজ করা। আজকে এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করে আজকের আলোচনার সামনের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি তাহজির করে, নামাজে আগেভাগে আসে, মসজিদে আসে, তখন মসজিদে আসলে সেই ব্যক্তি নামাজের জামাত পাওয়ার ব্যাপারে তার নিশ্চয়তা লাভ হয়। নামাজে যদি আগে না আসে তাহলে জামাত পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে যায়। এই জন্য জামাতের এই ফজিলত পেতে হলে নামাজে আগেভাগে আসতে হবে। নামাজে আগেভাগে আসার বিষয়ে নামাজের জামাতের যে ফজিলত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতি তাফদুলু আলা সালাতিল মুফরাদি বি 27 দারাজা, যে একাকী নামাজ পড়া এর চেয়ে জামাতে সালাত আদায় করার ফজিলত হচ্ছে 27 গুণ বেশি। এই 27 গুণ বেশি ফজিলতটুকু লাভ করতে পারবে কোনো ব্যক্তি যদি সে সালাতের মধ্যে নামাজের মধ্যে আগেভাগে আসতে পারে। নামাজের মধ্যে এই জন্য আগেভাগে আসার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আকুলু ক্বাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা ইহসানিহ ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহ, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. أما بعد، يقول الله سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. عباد الله، إن الله أمركم بأمر عظيم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اغسل الكفرة والفسقة والمبتدعة والمشركين، اللهم انصر عبادك الموحدين في كل مكان يا أكرم الأكرمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان يا أكرم الأكرمين، اللهم انصر كتابك
اللهم انصر كتابك وسنة نبيك، اللهم انصر عبادك الموحدين، اللهم انصر عبادك الموحدين، اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم، ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.